আসসালামু আলাইকুম দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি ফাহমিদা দোলা ব্যাপক বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার জরুরি অবস্থা জারি করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে এর আগে সামরিক বিমানে করে শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগের কথা রয়েছে গোতাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশ ছেড়ে পালিয়েছেন তাদের পলায়নের শ্রীলঙ্কার রাজনীতিতে রাজাপাকসে পরিবারের শাসনের আপাতত সমাপ্তি ঘটলেও দ্বীপরাষ্ট্রের নেতৃত্ব সংকট আরও ঘনীভূত হয়েছে নাফিস ইফতেকার রিপোর্ট অর্থনৈতিক সংকটের মুখে রাস্তায় রাস্তায় বিক্ষোভ বাসভবন আন্দোলনকারীদের দখলে এমন অবস্থায় সামরিক বাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন গোতাবায়া রাজাপাকসে ঘোষণা দিয়েছিলেন বুধবার প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করবেন তবে তার আগেই দেশ ছেড়ে পালালেন গোতাবায়া তাকে বহনকারী সামরিক বিমান বুধবার বাংলাদেশ সময় ভোর চারটায় মালদ্বীপের মালেতে পৌঁছায় সে সময় গোতাবায়ার সাথে ছিলেন স্ত্রী ও দুজন নিরাপত্তা কর্মকর্তা পালাতে গিয়ে বিমানবন্দরে ইমিগ্রেশন কর্মকর্তাদের বাধার মুখে পড়েন গোতাবায়ার ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে পরে আরেকটি ফ্লাইটে দেশ ছাড়েন তিনি বিভিন্ন গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন মার্কিন নাগরিকত্বধারী বাসিল শ্রীলঙ্কার রাজনীতিতে রাজাপাকসে পরিবারের প্রভাব প্রায় সাত দশকের ১৯৩৬ সাল থেকে এই পরিবারের সদস্যরা আঞ্চলিক বা কেন্দ্রীয় সরকারে এমপি বা মন্ত্রী ২০০৯ সালে তামিল টাইগারদের পরাজিত করে ২৬ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটিয়ে জনপ্রিয়তা পান প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে সেই সময় প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তার ভাই গোতাবায়া ২০১৯ সালে গোতাবায়া প্রেসিডেন্ট হন ভাই মাহিন্দাকে প্রধানমন্ত্রী করেন এবং সংবিধান সংশোধন করে প্রধানমন্ত্রীর ক্ষমতাও বাড়ান গভীর অর্থনৈতিক সংকটের মুখে শ্রীলঙ্কায় বিক্ষোভ দানা বাঁধে লঙ্কান রাজনীতিতে রাজাপাকসেদের পরিবারতন্ত্রকেই এজন্য দায়ী করা হয় গোতাবায়া রাজাপাকসের পালিয়ে যাওয়ার খবরে কলম্বো সহ শ্রীলঙ্কার বিভিন্ন শহরে বিক্ষোভ ও আনন্দ উল্লাস করছেন আন্দোলনকারীরা একই সাথে প্রশ্ন উঠেছে কে আসছেন শ্রীলঙ্কার নেতৃত্বে বিরোধী দলগুলো সর্বদলীয় জোট সরকারের কথা বললেও সমঝোতার উদ্যোগ নেই আবার সর্বদলীয় জোট সরকারে জনগণ সমর্থন দেবে কিনা তা নিয়েও প্রশ্ন আছে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের কথা থাকলেও বিক্ষোভের মুখে তিনিও পদত্যাগের ঘোষণা দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতা গ্রহণে এগিয়ে আসতে পারেন স্পিকার মাহিন্দা ইয়াপা আবে ওয়ার্দানা তবে তাকেও রাজাপাকসে পরিবারের বন্ধু হিসেবে দেখেন বেশিরভাগ আন্দোলনকারী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট যিনি হবেন ভোটের মাধ্যমে এমপিদের মধ্য থেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ৩০ দিন সময় পাবেন তিনি নাফিস ইফতেখার চ্যানেল আই বিশ্ব যাতে রোহিঙ্গা সংকট ভুলে না যায় তার জন্য সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বৈশ্বিক চিকিৎসা সেবাদাতা সংস্থা ডক্টর উইদাউট বর্ডার্স সম্প্রতি বাংলাদেশ সফরে এসে সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা সিনজিরো মোরাতা বলেছেন কদিন আগেও যারা রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতো আজ তারা ইউক্রেন নিয়ে ব্যস্ত রোহিঙ্গা ক্যাম্পের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল উল্লেখ করে তিনি আশঙ্কা প্রকাশ করেন পরিবেশের কারণে কিছু রোগ ছড়িয়ে পড়তে পারে পান্থু রহমান জানাচ্ছেন বিস্তারিত নাইজেরিয়ার যুদ্ধ ও দুর্ভিক্ষের সময় কজন মানবিক চিকিৎসক আর সাংবাদিকের হাত ধরে ১৯৭১ সালে ফ্রান্সে গড়ে উঠেছিল ডক্টরস উইদাউট বর্ডার্স বা সীমান্তবিহীন চিকিৎসক দল সংকটকালে তাৎক্ষণিক চিকিৎসা সেবার ব্রত নিয়ে গড়ে ওঠা এই সংস্থাটি ঠিক পরের বছরই পৌঁছে যায় যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ১৯৭২ শুরু করে এখন এদেশে তাদের ২০০০-এর বেশি কর্মী কাজ করছে কক্সবাজার ও ঢাকা মিলিয়ে চলছে ১০টি মেডিকেল ক্যাম্প সংস্থাটির আঞ্চলিক কর্মকর্তা সিনজিরো মোরাতা সম্প্রতি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পও ঘুরে গেছেন যাওয়ার আগে শুনিয়েছেন তার অভিজ্ঞতার গল্প ইন জাপান নাও আমরা জাপানিরা এখন শুধুই ইউক্রেন নিয়ে কথা বলছি অথচ কদিন আগেও আমরা রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতাম বাংলাদেশের মানবতার কথা বলতাম কিন্তু এখন না আমরা সচেতনতা বাড়াতে চাই আমি মনে করি আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে এ নিয়ে সচেতনতা বাড়াতে হবে সংকট এখনো কাটেনি এই সংকট ভুলে যাওয়া চলবে না প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসা করেন এই সেবাকর্মী ইটস ইটস নট
এটা শুধু বাংলাদেশের একার দায় না, আঞ্চলিক ও বৈশ্বিক সংস্থাগুলো সহ গোটা বিশ্বকেই এর দায় নিতে হবে। স্বাস্থ্যগত তথ্যের হিসেবে বলছি, আমাদের উচিত রোহিঙ্গাদের পাশে থাকতে হবে। সংগঠন হিসেবে আমরা শুধু রোহিঙ্গা জনগোষ্ঠী নয়, বরং স্থানীয় বাংলাদেশিদের পাশেও থাকব। মুরাতা জানান, সুপেয় ও পানি আর ন্যূনতম সুবিধা সহ বাসস্থান নিশ্চিত করা না গেলে রোহিঙ্গা ক্যাম্পের স্বাস্থ্য সমস্যা আশেপাশেও ছড়িয়ে পড়তে পারে। পাপ রহমান, চ্যানেল আই, ঢাকা। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের টার্গেট নিয়ে আজ দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ।